আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে পুতিন কাকুর পাগলা ফ্যান ফলোয়ার যারা আছেন আপনাদের জন্য বিশাল এক সুসংবাদ ঝুকাঙ্গা নেহি সালাই ছিল ভ্লাদিমির পুতিন পাশাপাশি বাইডেনও নতুন করে ঘোষণা দিয়েছে পুতিনের কাছে ঝুঁকবো না তবে প্রেক্ষাপট বদলে যেতে পারে জ্যালেঞ্জকের জন্য বড় ধরনের দুঃসংবাদ হচ্ছে আমেরিকায় যে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সেই নির্বাচনে যদি বাইডেন হেরে যায় তাহলে জেলির পরিণতি হবে রাস্তায় গিয়া ভিক্ষা করা ইভ্যান ইউর কোনো রাষ্ট্রে তাকে যে আশ্রয় দেয় কিনা সেটাই হচ্ছে বড় কথা পুতিনের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিতে যাচ্ছে আসন্ন আগামী নির্বাচন কারণ এই নির্বাচনে প্রেডিকশন বলছে জরিপ বলছে বাইডেনের তুলনায় ট্রাম্পের নির্বাচিত হওয়ারই আপনার পার্সেন্টেজটা অনেক গুণ বেশি আর ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তাহলে দেখেন কি ঘটতে যাচ্ছে জেলির সাথে পুতিনের অন্যতম একটা মিত্রশক্তির রাষ্ট্র হচ্ছে হাঙ্গেরি ও যে আগের দিনে নোকিয়া যেটা চালাইতাম ভালো সেটটা ছিল মেড ইন আচ্ছা হাঙ্গেরির প্রধানমন্ত্রী পুতিনের খুব কাছের ভিক্টর অরবান পুতিনের পক্ষে একা অনেকদিন লড়াই করেছেন কিন্তু কারণে পারছেন না তবে তিনি একটা ঘোষণা দিয়েছেন আমেরিকায় আসন্ন সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বা ওয়াদা করেছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয় তাহলে ইউক্রেন যুদ্ধে আমেরিকার পক্ষ থেকে অর্থ সরবরাহ বন্ধ করে দিবেন এখন ভাবেন যদি আমেরিকা মানে এই সিদ্ধান্ত নেয় তাহলে ইউক্রেনের ভবিষ্যৎ পরিণীতি কোন দিকে যাচ্ছে পুতিনের জন্য গোল্ডেন চান্স হয়ে যাবে অটোই জেলি মনে করলেন যে যুদ্ধে পরাজিত হইয়া হার মাইনা নিবে ফ্লোরিডার মার আ লাগো বাসভবনে আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ হয়েছিল সম্ভবত আপনার এই ভিক্টর অরবানের সেখানে এই দুই নেতার আলাপের মধ্যে উঠে উঠেছিল ইউক্রেন যুদ্ধ যেহেতু আপনার ভিক্টর অরবান তিনি আপনার পুতিনের বন্ধু বা ইউক্রেন যুদ্ধে তিনি অর্থলগ্ন ব্যাপারে কিন্তু বিরোধিতা করে আসছিলেন সব সময় কিন্তু যেহেতু বত্রিশ দেশ ওনার একজনের বিরোধিতায় বা দুইটা তিনটা দেশের বিরোধিতায় কাজে দিচ্ছিল না তো ট্রাম্পের সাথে আলোচনা ছিল যদি পাশ করেন আপনার ইউক্রেনের দৃষ্টিভঙ্গি কি তো ট্রাম্প বলছে যে আপনার তিনি আপনার যদি পাশ করেন তাহলে কোনো টাকা পয়সা ইউক্রেনকে দেওয়া হবে না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরভানের ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক রয়েছে দীর্ঘদিনের মার আ লাগাতে বৈঠক শেষে ভিক্টর অরবান ওই আলোচনা সম্পর্কে এম ওয়ান টেলিভিশন চ্যানেলের কাছে কিছু তথ্য প্রকাশ করেন তিনি বলছেন যে ট্রাম্প নির্বাচিত হতে পারলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য একটি ফুটু করিও দেবে না ওয়াশিংটন হাঙ্গরির প্রধানমন্ত্রী বলছেন আমেরিকা যদি অর্থ না দেয় তাহলে ইউরোপিয়ানরা নিজেদের ইচ্ছা শক্তি দিয়ে এই যুদ্ধের ব্যয় মেটাতে পারবে না ফলে তখনই এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের চলমান এই তৃতীয় বছরে আসা যুদ্ধটা বন্ধ হয়ে যাবে এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে হাঙ্গেরির প্রধানমন্ত্রী এই বৈঠক সম্পর্কে জো বাইডেনের কোনো মন্তব্য কি এ বিষয়ে তার বক্তব্য হচ্ছে ভিক্টর অরবান গণতন্ত্রে বিশ্বাস করেন না তো তুমি করো গণতন্ত্রে বিশ্বাস তুমি কোন তন্ত্রে বিশ্বাস করো আমার বাইডেনের দৃষ্টিভঙ্গিটা কোন তন্ত্রে বিশ্বাস আমি ট্রাম্পের জন্য একদিকে পুতিনের জন্য আশীর্বাদ হলো আরেকদিকে একটু নেগেটিভিটি আছে কি ট্রাম্প আবার আপনার বলো না বাইডেন বলেন ট্রাম্প বলেন অন্য পরাশক্তিগুলোর ব্যাপারে এদের একটা পজিটিভ নেগেটিভ অবস্থান থাকলেও ফিলি এবং ইসাল ইস্যুতে এরা কিন্তু সবাই ইসালের পক্ষে ট্রাম্প তো বড় ভয়ঙ্কর ঘোষণা দিয়ে রাখছে যদি সে প্রেসিডেন্ট ও পুতিনের যেমন কপাল খুলবে ইসালের কিন্তু আবার কপাল খুলে যাবে এখানে তার স্পষ্ট বক্তব্য যে ইসরালকে সে শতভাগ সহযোগিতা করবে আর আমেরিকাতে বসবাসকারী কোনো বিদেশি বা প্রবাসী অভিবাসী যারা আছে তারা যদি রাস্তায় নামে এই যে প্রটেস্ট হচ্ছে বিভিন্ন সংস্থার সংগঠনগুলো তাহলে প্রত্যেকের যে গ্রিন কার্ড বা সেখানের নাগরিকত্ব সেটা বন্ধ করে দেওয়া হবে কোনো রকম অবস্থান নিলে এদেরকে গ্রেপ্তার করা হবে জরিমানা করা হবে তো এখন আসলে এ বি দুইটাই অপশন আমেরিকার হাতে দনোটাই কোথাও না কোথাও আমাদের ফিলিদের জন্য নেগেটিভ পুতিনের জন্য পজিটিভ দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম